Making memories with friends is not a waste of time. So, ei shomoyke memorable kore rakhte, bondhu ba family member derke niye ghure ashte paren A&W restaurant theke. A&W একটা আমেরিকান চেইন রেস্টুরেন্ট এটা 1919 সালে আমেরিকায় প্রতিষ্ঠিত হয় 2004 সালে বাংলাদেশে ফার্স্ট এটা বাংলাদেশে আসে এখন আমাদের বাংলাদেশে দুইটা ব্রাঞ্চ আমাদের চালু আছে একটা ধানমন্ডিতে একটা গুলশান এক নাম্বার আমাদের এখানে আসলে আপনারা লাঞ্চ ডিনার দুটাই করতে পারবেন আমরা এখানে মূলত ওয়ার্ল্ড ক্লাস ফুড সার্ভ অন ওয়ার্ল্ড ক্লাস বার্গার সার্ভ করে থাকি এখানে যে সব ইনগ্রেডিয়েন্টস আমরা ইউজ করে থাকি এগুলো ম্যাক্সিমাম বাইরে থেকে আমরা ইম্পোর্টেড পেটি প্লাস সস যেগুলো আছে সবই আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করা হয় প্লাস আমরা এখানে যে রুট বিয়ার সেল করি কোল্ড বেভারেজ এটা আমাদের কনসেন্ট্রেট আমেরিকা থেকে এগুলো আসে ওএনডব্লিউ রুট বিয়ার বলা যায় খুবই চিপ একটা বিয়ার উইদাউট অ্যালকোহল মূলত এখানে ফ্রেন্ডলি এবং ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে আমাদের বাচ্চাদের জন্য কিডস রুম আছে কিড জোন আছে খেলাধুলা করার জন্য Viewers, let's see A&W restaurant's special recipe, beef chipotle crunch. আমরা আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে beef chipotle burger তৈরি করি। এটার জন্য লাগবে beef patty, এটা আমাদের imported patty, আর লাগবে corn milk কাইজার বান, আইজবার লেটুস, chipotle sauce, crunchy onion, এটা আমরা আমাদের একটা breading mix আছে, এটা দিয়ে cook করে নেই, deep fry করা হয়, tomato, slices. এখন আমরা চলে যাব পেটি কুক করার জন্য আমরা পেটিটা মূলত 3.5 মিনিট কুক করি এর জন্য ফার্স্ট স্টেপে 15 সেকেন্ড কুক করতে হয় 15 সেকেন্ড পর এটা হালকা প্রেস করতে হয় যাতে আপনার পেটিটা গ্রিলের সাথে সুন্দরভাবে বসে এখন আমরা 2 মিনিট 30 সেকেন্ড কুক করব তারপর আমরা পেটিটা উল্টে দেব আর কি পেটিটা দেখে বোঝা যাচ্ছে যে কুক হয়ে গেছে প্রায় আমরা বার্গার স্পাইস মিক্সটা দিয়ে সিজনিং করতেছি এখন 1 মিনিট কুক হবে আমার পেটিটা কুক হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি পেটিটা তুলে নিয়ে আমাদের একটা কাটার ওপেন আছে এটাকে বলে হট ক্যাবিনেট এটার মধ্যে রাখলাম এটার মধ্যে পেটিটা 1 ঘন্টা পর্যন্ত হোল্ড রাখা যাবে টেম্পারেচার সেম থাকবে আমরা কর্ন মিল কাইজার বানটা বান টোস্টারে টোস্ট করে নিব আমরা আমাদের বান টোস্টারটা টেম্পারেচার 390 ডিগ্রি ফারেনহাইট বানটা ক্রিম কালার আসে তখন বানটা আমি যত সস দেব না কেন বানটা সগি হবে না হার্ড থাকবে আমি বানের হিল এবং ক্রাউন দুই সাইডে আমার চিপটলে সসটা মাখিয়ে নিচ্ছি এরপরে দেব আমি লেটুস ড্রেসিংটা মূলত ক্রাউনের উপরে হয় 1 স্লাইস টমেটো ক্রাঞ্চি অনিয়ন যাবে ক্রাঞ্চি অনিয়নের পর আমি পেটিটা নিব আমার পেটিটা হিলের উপর দিব হিলের উপর দিয়ে আমি এটা 30 সেকেন্ড ওভেন করে নিব 30 সেকেন্ড ওভেন করে নিলাম এর উপর আমি স্লাইসটা দিয়ে দিচ্ছি চিপটলে বার্গার রেডি এখন আমরা কাস্টমারকে এটা পরিবেশন করবো